দর্শক আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সনকল অনুষ্ঠানে আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আর সেসবের তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজন। থাকছেন দেশ বরণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানে দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় শিশুর বিকাশ ও করণীয়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার শাইলা ইমাম কান্তা, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। অনুষ্ঠানে পরামর্শ পেতে ফোন করুন 02982402 এই নম্বরে। পুরো অনুষ্ঠান জুড়ে সাথে আছে আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, আমাদের জীবনযাপনের বিভিন্ন পরিবর্তনের কারণে, বৈশ্বিক বিভিন্ন পরিবর্তনের কারণে আগে একসময় দেখা যেত বাচ্চাদের ডায়রিয়া হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, টাইফয়েড হচ্ছে এবং কলেরায় গ্রামের পর গ্রাম উজাড় হয়ে যাচ্ছে। এখন দিন বদলে গিয়েছে, এখন দেখা যাচ্ছে এই সমস্ত সংক্রামক ব্যাধি ছাড়াও বিভিন্ন ধরনের রোগবালাই কিন্তু বেড়ে যাচ্ছে, শিশুদের বিকাশজনিত বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে। এই বিকাশজনিত সমস্যাগুলো কী, কীভাবে আমরা বুঝব, কী কী উপায় অবলম্বন করলে এগুলি থেকে একটু মুক্ত থাকা যায় বা আমাদের শিশুদেরকে একটু সুন্দরভাবে বেড়ে তোলা যায়, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার শাইলা ইমাম কান্তা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমে আসলে বলতে চাই, মা বাবারা প্রথমে যেটা জিজ্ঞেস করেন, জন্মের পর থেকে যখন একটা বাচ্চা বেড়ে ওঠে 6 মাস 1 বছর, এই সময় বাচ্চাটা সুস্থ আছে কিনা, তার বিকাশ, একটা তো শারীরিক বিকাশজনিত বিষয়গুলো নিয়ে মা বাবারা এমনিতে উদ্বিগ্ন থাকেন, তার ওজন ঠিক আছে কিনা, কিন্তু ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে মা বাবারা এটাও জিজ্ঞেস করেন, বাচ্চাটা ঠিক মতো বেড়ে উঠছে কিনা, তার সেই বিকাশজনিত বিষয়গুলো, যদি ধাপগুলো আমাদের একটু বলতেন, জন্মের পর থেকে কী কী বিষয়গুলো দেখে আসলে বোঝা যাবে তার স্বাভাবিক, তার বৃদ্ধি অর্থাৎ বিকাশ হচ্ছে। ধন্যবাদ। আসলে যদি আমি বলি যে বাচ্চার বিকাশটা কীভাবে হচ্ছে, একদমই মায়ের গর্ভে যখন থাকে আমার মতে তখন থেকে বলা উচিত, কারণ হচ্ছে যে মা যখন অনুভব করে যে সে তার গর্ভে সন্তান আছে, মা প্রথম বুঝতে পারে তার নড়াচড়াটা। সাধারণত আমরা বলি যে মোটামুটি 6 থেকে 8 সপ্তাহ একটা বাচ্চার মুভমেন্ট, এবং এই সময় কিন্তু আসলে ব্রেনের যে ডেভেলপমেন্ট বা ব্রেনটা যে তৈরি হচ্ছে আমরা তখনই আস্তে আস্তে বুঝতে পারি, এবং বাচ্চার মোটামুটি 10-12 সপ্তাহের মধ্যে মা তার অনুভব করতে পারে বাচ্চার মুভমেন্ট বা যেটাই বলি আমি, তো সেটা একটা প্রথম ইয়ে থাকে। এবং বাচ্চার কান্না, একটা বাচ্চা যখন স্বাভাবিকভাবে জন্ম নেয়, জন্মের পরপরই বাচ্চা প্রথম তার উপস্থিতিটা জানান দেয় কান্নার মাধ্যমে। তো যখনই একটা বাচ্চা একটু কাঁদতে দেরি করে সেটা কিন্তু তার অনেক কিছুই, অনেক রোগের উপস্থিতি জানান দেয়, যেমন তার ব্রেনটা ঠিক মতো অক্সিজেন পাচ্ছে না, এবং তখন থেকেই শুরু হয় তার নানাবিধ সমস্যা। তো একটা বাচ্চা সময় মতো কান্না করেছে কি না এটাও কিন্তু তার বিকাশটাকে প্রকাশ করে। এরপরে একটা বাচ্চা মোটামুটি জন্মের পরপরই যেটা হয় সে কিন্তু মায়ের বুকের দুধটা খাবে স্বাভাবিকভাবেই। তো বুকের দুধ খাওয়ার জন্য কিন্তু তাকে ফোর্স করতে হয় না। একটা বাচ্চা কিন্তু প্রথমেই কীভাবে বুঝতে পারে, মায়ের গন্ধটা নেয় এবং সে ব্রেস্ট ফিডিংয়ে আগ্রহ প্রকাশ করে। অনেক সময় নানা ফ্যাক্টরস থাকে, যেমন আমরা দেখি যে 1-2 দিন হয়তো দুধটা আসছে না, তখন হয়তো বাধ্য হয়ে অনেকে বাইরের খাবার দেয়, এই যে বিকাশটা তখন থেকে একটু ব্যাহত হয়। তারপরে 3 থেকে 4 মাসে একটা বাচ্চার ঘাড় শক্ত হওয়া, 6 মাসে সে উইথ সাপোর্টে বসা, 8 মাসে মোটামুটি উইদাউট সাপোর্টে সে ভালো বসতে পারে, 10 থেকে 11 মাসের মধ্যে সে মোটামুটি হামাগুড়ি দেবে, উঠে দাঁড়ানো, এই যে মোটামুটি 1 বছরের মধ্যে তার বিকাশজনিত অনেকগুলো বিষয় কিন্তু বাবা মা খেয়াল করে। এর বাইরে একটি বাচ্চা 6 মাসের মধ্যে বিভিন্ন ধরনের বাবলিং সাউন্ডগুলো করে, বাব্বা দাদা, এগুলো হয়তো সে মনের খুশিতেই করছে, কিন্তু মিনিংফুল একটা দুটো ওয়ার্ড বলা, সেটা 8-9 মাসে মোটামুটি বাবা দাদা এগুলো বলা, যেগুলো খুব সহজে বলতে পারে, মা, 1 বছরে মিনিংফুল ওয়ার্ডসগুলো বলা, এগুলো আস্তে 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 একটি শিশুর বিকাশটাকে প্রকাশ করতে পারে। যে খুব সুন্দরভাবে বলছিলেন, একটু যদি বলতেন যে কী কী দেখলে মা বাবারা বুঝবেন, জানেন যেটা আপনারা রেড ফ্ল্যাগ সাইন বেগুলি বলেন, যে এইসব দেখলে আপনাদের মতো যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের কাছে যত দ্রুত সম্ভব নিতে হবে। হ্যাঁ, রেড ফ্ল্যাগ সাইনটা এমন একটা জিনিস যেটা আমাদেরকে একটা সচেতন করে যে একটা বাচ্চা চোখের দিকে তাকাচ্ছে কিনা। যেমন একটা বাচ্চা কিন্তু যখন খেলে, হ্যাঁ, সে কিন্তু যখন ইভেন যখন বুকে দুধ টানে সে কিন্তু মাকে দেখে। তো 6 মাস 8 মাসের একটা বাচ্চা আপন মনেই থাকছে, হয়তো কোনো সাউন্ডই করছে না, 1 বছরের একটা বাচ্চা খেলছে না, সে নিজের মতো থাকছে, তাকায় না, অন্য বাচ্চাদের সাথে আগ্রহ নিয়ে যাওয়া, হ্যাঁ, অন্য বাচ্চাদের সাথে খেলা, হ্যাঁ, নিজের মতো থাকা, এই জিনিসগুলো কিন্তু আসলে রেড ফ্ল্যাগ সাইন বলি আমরা। এবং এই এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই তাকে একটু চিকিৎসকের পরামর্শ নিয়ে
তার কোনো সমস্যা আছে কিনা একটু দেখিয়ে নিতে হবে। জি, খুব সুন্দরভাবে বলছেন। একজন দর্শক রয়েছে আমাদের সাথে, দর্শকদের ফোনটা আমরা নিয়ে নিতে চাই। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম দর্শক, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমরা শুনতে পাচ্ছি। জি বলুন। জি স্যার, আমার প্রশ্ন, আমার যমজ ছেলে মেয়ে 4 বছর 2 মাস ওদের বয়স। 4 বছর 2 মাস? হ্যাঁ, আমার ছেলে মেয়ে যখন জন্মগ্রহণ করে ওদের মেয়ের ওজন ছিল 2 কেজি এবং ছেলের ওজন ছিল 1 কেজি 900 গ্রাম। আচ্ছা, আমরা এখান থেকে ভালোভাবে আসলে শুনতে পাচ্ছি না। আমার ছেলের ওজন ছিল 1 কেজি 900 গ্রাম, মেয়ের ওজন ছিল 2 কেজি জন্মের পরে। যমজ টুইন ছিল। আমার প্রশ্ন হলো, আমার মেয়েটা কথা স্পষ্ট বলে 4 বছর 2 মাস, কিন্তু ছেলেটা একটু কথা অস্পষ্ট, এবং জন্মের পরে আমি ওদেরকে কন্টিনিউ ট্রিটমেন্টই রাখছি আর কি, প্রায় 1 বছর থেকে ওরা আর কি সুস্থ। এর আগে ওরা একটু মানে সমস্যা ছিল, বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত ছিল। জি, একটু বলতেন, জন্মের সময় ওর কি কোনো সমস্যা হয়েছিল কিনা, দেরিতে কান্না করেছিল কিনা? ছেলেটা নিউমোনিয়া ভুগছিল জন্মের সময়। আর জন্মের পরপরই কি কোনো হাসপাতালে ভর্তি করতে হয়েছিল সাথে সাথে? হ্যাঁ হ্যাঁ, জন্মের পরে আমি ওনাদেরকে অনেক শিশু ডাক্তার দেখাইছি। না, জন্মের সাথে সাথেই কি তাকে কোথাও হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল? না, ভর্তি থাকতে হয়নি, কিন্তু শিশু ডাক্তার দেখানোর পরে ওই বা জন্মের সময় কোনো জন্ডিস এমন কিছু হয়েছিল কিনা, বেশি বা খিচুড়ি হয়েছিল, এরকম কোনো সমস্যা হয়নি। তবে এই নিউমোনিয়াটা প্রখর ছিল, মানে 2 মাস 3 মাস ভালো থাকার পরে আবার হয়েছে। আচ্ছা, এই মুহূর্তে সে হচ্ছে কথা বলছেন, আর বয়স ছেলেটার একটু কথা আছে, বয়স 4 বছর 2 মাস। 4 বছর 2 মাস, সে কি মোবাইল টিভি এগুলিকে একটু বেশি দেখে? হ্যাঁ, একটু মোবাইল দেখে, ছেলেটা আমার একটু মোবাইল আসক্ত। জি, আচ্ছা, মোটামুটি আমরা বুঝতে পেরেছি। তার এই যে দেরিতে কথা বলা ছাড়া আর সব কিছু কি ঠিক আছে তার? হ্যাঁ, সব তার কথাবার্তা, যখন ব্রেন যে মেটাটা কেস করে, দর্শক, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আপনি আমাদের সাথে থাকুন, আপনার প্রশ্নের উত্তর আমরা দিব। বিরতির আগে একজন দর্শক আমাদের ফোন করেছিল, গাইবান্ধা থেকে রুহুল আমিন। বাচ্চার বয়স 4 বছর 2 মাস, যমজ বাচ্চা, একটা বাচ্চা ভালো কিন্তু আর একটা বাচ্চা, উনি বলছেন যে কথা হয়তো ঠিক মতো বলছে না, বাকি সব বিকাশ ঠিক আছে। উনি ওনার তথ্য মতো যা আমরা পেলাম যে একটু মোবাইল টিভির প্রতি একটু আসক্ত রয়েছে, ওনার জন্য একটু পরামর্শ দিতেন। হ্যাঁ, কথা ব্যাপারটা যখন আসে তখন আমরা একটা জিনিস অবশ্য জিজ্ঞাসা করি যে বাচ্চার মনোযোগ কেমন, অ্যাটেনশনটা কেমন, অ্যাটেনশন স্প্যান। একটা বাচ্চা হয় কি, আসলে যমজ বাচ্চাদের ক্ষেত্রে ওটা হয়, এটা জেনেটিক কিছু ফ্যাক্টরস থাকে যে বাচ্চাদের মধ্যে কিছু অস্থিরতা, কথা বলতে দেরি হয়, মানে বিকাশের কোনো একটা জায়গায় তাদের একটু সমস্যা হয়। যেমন এই বাচ্চাগুলো বোধহয় ওজনও কম ছিল, আমি যতদূর শুনেছি 1.9 কেজি বা 1.9 কেজি ছিল। তো এই যে কম ওজনের বাচ্চারাও যখন জন্ম নেয় তাদের তো স্বাভাবিকভাবে ব্রেনেরও কিছু বিকাশ ব্যাহত হয়, তো এটা হয়তো প্রকাশ পেয়েছে শুধু কথার মধ্য দিয়ে। তো যেহেতু স্পিচ এখন বাচ্চাটা ডিলে বা কথা বলছে না, বা কথা বললেও হয়তো অল্প অল্প বলে, তো প্রথমে কিছু ফ্যাক্টর ওনাকে দেখতে হবে যে বাচ্চাটার অন্যান্য সব কিছু ঠিক আছে কিনা, যেমন চোখে চোখে তাকানো, হ্যাঁ, অন্য বাচ্চাদের সাথে মিশছে কি না, এগুলো যদি ঠিক থাকে, যেহেতু বাচ্চা অনেক বেশি মোবাইল বা টিভি দেখে, সেগুলো যদি একটু বন্ধ করা যায় এবং বাচ্চাকে অনেক বেশি বাইরে বাচ্চাদের সাথে মেশানো হয়, হ্যাঁ, অর্থাৎ তার পরিবেশটা একটু শিশুবান্ধব করা, এই মোবাইল বা টেলিভিশন থেকে একটু তাকে ছাড়িয়ে নিতে হবে, হ্যাঁ, এগুলো থেকে একটু ডিট্যাচড করে তাকে একটু পরিবেশের মধ্যে, স্বাভাবিক পরিবেশে বড় করার চেষ্টা করতে হবে। সেটা হতে পারে খেলার মাধ্যমে, সেটা স্কুলিংয়ের মাধ্যমে, বা সেটা হতে পারে তাকে কোয়ালিটি সম্পূর্ণ সময় দেওয়া। যেমন ইভেন বাবা মাও, আজকাল পরিবার তো ছোট হয়ে গেছে, বাবা মাও যদি শিশুকে খুব মানে ইন্টারঅ্যাক্টিভ প্লে বলি আমরা, যে কোনো ডিভাইস ছাড়া বাচ্চাকে কবিতা শোনানো, গল্পের বই শোনানো, তাকে খেলা, বিভিন্ন ধরনের খেলা খেলানো, এগুলো করতে করতে বাচ্চার মধ্যে কথাটা চলে আসবে। তো প্রথমেই যেটা রিকোয়েস্ট থাকবে যে খুব মানে এক শব্দের কথাগুলোকে বলতে সাহায্য করা, যেমন হয়তো বাচ্চা পানি চাচ্ছে, সে হয়তো আঙুল দিয়ে দেখাচ্ছে পানিটাকে, সেই পানিটাকে বাবা মা একটু স্পষ্ট উচ্চারণে পানি শব্দটাকে কয়েকবার রিপিট করা, এভাবে বলতে 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 বাচ্চার মধ্যে আস্তে আস্তে পরিবর্তনগুলো চলে আসবে। তারপরে মাকে চেনানো, বাবাকে চেনানো, যদি সে এখনও পর্যন্ত এই শব্দগুলো না বলে থাকে তাহলে সেগুলোকে সিঙ্গেল ওয়ার্ডে একটা একটা করে কথা শেখানোটা খুব জরুরি। আচ্ছা, খুব সুন্দরভাবে বলছে। এই যে স্পিচ ডিলে সম্পর্কে যদি আসলে একটু যদি বলতেন যে
কখন মা বাবারা আসলে বুঝবেন যে না ওর বাচ্চাটার কথা বলাটা আসলে একটু সমস্যা, এখন আমার আর্লি একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত? এটা অনেক আমরা এই ধরনের রোগী খুব বেশি পাই। স্পিচ ডিলে যেটা আমরা বলি অনেক সময় দুই রকমভাবে হয়, একটা এক্সপ্রেসিভ মানে বাচ্চারা প্রকাশ করছে না, একটা হচ্ছে সে বুঝতেও পারছে না, সাউন্ডও পাচ্ছে না, প্রকাশও করতে পারছে না। তো যখন সাউন্ড পায় না একটা বাচ্চা, তার মানে তার কানে কোনো সমস্যা আছে কি না, হিয়ারিংয়ে কোনো কিছু প্রবলেম আছে কি না। যেটা প্রথম আমি বলেছিলাম যে একটা বাচ্চা কিন্তু প্রথম তার উপস্থিতিটা জানান দেয় কান্নার মাধ্যমে। অনেক বাচ্চার কান্না কিন্তু খুব দুর্বল থাকে, তো বুঝতে হবে যে তার ক্রাইটা খুব মানে খুব লো ভয়েসের ক্রাই কিনা, এগুলোর সাথে কিছু রোগের সম্পর্ক থাকে। তো যখন একটা বাচ্চা না স্ট্রং ক্রাই, সে সুন্দর কান্নাকাটি করে, ব্যাবলিং সাউন্ডটাও সময় মতো বলেছে, তার মানে তার কথার তৈরি হওয়ার একটা জায়গা আছে বা সম্ভাবনা আছে। কিন্তু কিছু কিছু ফ্যাক্টর, যেমন দেখা যায় একটা পরিবেশে, যে মোবাইল এবং টেলিভিশনের কথা আমরা বলি, যে বাচ্চা হয়তো একটু 6 মাস 7 মাসে অনেকে খাবার খাওয়ানোর ইয়েতে প্রয়োজনে বাচ্চাকে মোবাইল দিয়ে দেয়, যেটা আসলে একেবারেই উচিত না। তখন দেখা যায় বাচ্চাটা খুব ফোকাসড হয়ে যায়, ওই মোবাইলটার দিকেই তাকিয়ে থাকে, তখন তার বাইরের জগতের সাথে প্রয়োজনটা ফুরিয়ে যায়। সে হয়তো আঙুল দিয়েও দেখিয়ে দিতে পারে যে মোবাইল এটা ডিভাইস, সে সব কিছুই বোঝে, এবং এটা নিয়ে প্যারেন্টসরা অনেক খুশিও হয় যে আমার বাচ্চা সব কিছু পারে। তো এনিওয়ে এটাতে যেটা হয় যে বাচ্চাটা এক বছরে যদি আপনার কোনো মিনিংফুল ওয়ার্ড না বলে থাকে, তাহলে অবশ্যই প্যারেন্টসকে বুঝতে হবে যে না ও কিন্তু কথা বলছে না। অনেকে বলে যে আমার পরিবারে দেরি করে অনেকে কথা বলেছে, হ্যাঁ স্পিচ ডিলেটা অনেক সময় পরিবারে। আরেকজন দর্শক রয়েছে, দর্শকের ফোনটা নিয়ে নিতে চাইছি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, বাচ্চার বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি আমার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক, আর আমি আমার বাচ্চা সম্পর্কে একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি, আমার বাচ্চার বয়স হচ্ছে 11 মাস, কিন্তু কথা বলতেছে আউ মানে এইরকম ধরনের কথা হয়, কিন্তু বাবা বা বাবা বাবা বা কিংবা মামা 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 এরকম ধরনের ডাক দিচ্ছে না। আসলে আমার জানার আছে, যেমন ও কি মানে আপনাদের দিকে তাকিয়ে কোনো কিছু ইঙ্গিত করে কথা বলে, ধরেন যে জিনিসটাই ও চাচ্ছে ও কি ইঙ্গিতপূর্ণ ভাবে বুঝিয়ে বলে নাকি সেটাও বলতে পারে না? আপনাদের সাথে ওর ইন্টারাকশনটা কেমন, চেনে সবাইকে? দেখলে হাসি, দেখলে হাসে, অথবা ডাক দিলে শুনে, হচ্ছে আবার আমার একটা মেয়ে আছে 5 বছর বয়স, ওর সাথে খেলতে যায়, তার সাথে খেলে, খেলে। আচ্ছা, এই কাজগুলো করে ও? মোবাইল বা টেলিভিশন কি দেখে? না না, টেলিভিশনের প্রতি তার আগ্রহ নাই। মোবাইল দেখে খাওয়ানো হয়? আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনার একটু একটু দেখেন, একটু অ্যাসেস করায় নেন। কারণ হচ্ছে আসলে অনেক বাচ্চা এখন এমনি এনভায়রনমেন্টাল কিছু ফ্যাক্টর মানে পরিবেশগত কিছু কারণে কিন্তু বাচ্চারা কথা বলতে দেরি করে। তো আমার মনে হয় একটা অ্যাসেসমেন্ট, তারপর 1 বছর পর্যন্ত আপনার এখনও হাতে সময় আছে, 12 মাস পর্যন্ত আপনি একটু দেখেন। 11 মাস যেহেতু, আপনি বিভিন্ন এই যে নানা ধরনের শব্দ, যেমন বাবা দাদা এগুলো বলানো, মা, হ্যাঁ সিঙ্গেল ওয়ার্ডে একটু চেষ্টা করেন, দেখেন নিজেরাই অনেকভাবে, যদি না হয় তাহলে আমার মনে হয় একটা অ্যাসেসমেন্ট, আপনার বাসার কাছেই যদি কোনো শিশু বিকাশ কেন্দ্র থাকে তাহলে অবশ্যই একটু অ্যাসেসমেন্ট করলে নিশ্চয়ই ভালো হয়ে যাবে। আমরা স্পিচ ডিলে নিয়ে আলাপ করছি না, এই সম্পর্কে অনেক দর্শক আসলে ফোন করছে, এই বিষয়ে আরও আলাপ করবে। দর্শকের ফোনটি নিয়ে নিতে চাইছি। দর্শক আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন, বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন। বাচ্চার, আমি ঢাকা থেকে বলছি, গুলশান 2। জি, বাচ্চার বয়স 2 বছর 4 মাস। জি, শুনতে পাচ্ছি আমরা। বাচ্চা কথা বলে না, এটা হচ্ছে মানে ও মা বাবা ছাড়া আর অন্য কোনো কথা বলে না, কোনো কিছু কি ইশারা দেয় কি দেখিয়ে দেয়? পানি প্রয়োজন হলে যদি ওটা না পায় তাহলে কান্নাকাটি করবে, জিদ করবে, আর ওয়ালের মধ্যে বাড়ি দিলে মাথাটাকে নিজেই মাটিতে বাড়ি দিলে মাথাটা নিজেই শুয়ে পড়বে। কোনো কিছু তার প্রয়োজন হলে কি বলতে পারে, আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে, প্রয়োজনটা বোঝাতে পারে? আপনি জিজ্ঞেস করুন। আচ্ছা, ও কি বাবাকেই বাবা বলে? মানে টিভি দেখে বলবে
কফেন তারপরে দাও ওটা বলবে কিন্তু ওর খিচুনি হয়েছিল কখনো বাচ্চার কখনো খিচুনি হয়েছিল খিচুনি হয় নাই উনার ডেলিভারি নরমাল ডেলিভারি হয়েছিল আচ্ছা আর এমনি আপনার পরিবারে কারো কথা বলতে দেরি হয়েছে ওনার বাবা নাকি কথা বলতে দেরি হয়েছিল নাতিটার বাবা মানে আমার নাতি কথা বলতে আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি আমি ওর বাবার কথা বলতে দেরি হয়েছে বাবা কথা বলতে দেরি হয়েছিল কিন্তু প্রচন্ড রাত আর মাথা সবসময় বাড়ি মারে মাথা ওয়ালের মধ্যে আচ্ছা ও মোবাইল দেখে টিভি দেখে না মোবাইল দেখে না হ্যাঁ টিভি দেখে মোবাইল দেখে আচ্ছা 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 তো এমনি ওর ইয়ে কেমন ঘুম কেমন বাচ্চা ঘুমায় কেমন ঘুম ঠিক আছে ঘুমায় সাধারণভাবেই ঘুমায় ভালো ঘুমায় আচ্ছা এমনি ঠান্ডার সমস্যা আছে ঘন ঘন ঠান্ডা লাগে ঠান্ডার সমস্যা নাই আচ্ছা ঠিক আছে মোটামুটি বুঝতে পেরেছি হ্যাঁ 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 একটা যেমন আমি প্রথমেই শুরুতে বলেছিলাম যে স্পিচ কিন্তু অনেক সময় ফ্যামিলিগতভাবে পারিবারিকভাবে যেমন বলেছে যে বাবারও কথা বলতে একটু দেরি হয়েছিল তো এইটা কিন্তু জেনেটিকও কিছু ইনফ্লুয়েন্স থাকে যে পারিবারিকভাবে অনেকের দেখা যায় এক বাড়িতেই অনেকেরই স্পিচে দেরি হতে পারে কিন্তু এটা সিভিআইটি যেমন দুই বছর চার মাসে কিন্তু বাচ্চা মানে অ্যাটলিস্ট দুই তিন শব্দে তার কথা বলতেই হবে বলেছে যে মা বাবা একবার যে নির্দিষ্ট করে যে মাকে মা বলে তাও কিন্তু এটাও কিন্তু আসলে ক্লিয়ার হলো না যে মাকে মা বলে কিনা কারণ অনেক বাচ্চা কিন্তু এমনি মাম 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 বলতেই থাকে সবাইকেই যাকেই পায় তাকেই মা বলে হ্যাঁ এই যে মিনিংফুল ওয়ার্ড না বলা এটাও কিন্তু একটা রেড ফ্ল্যাগ সাইনের মধ্যে পড়ে আর যেটা বলেছেন যে স্ক্রিন টাইমটা ওর বেশি বাচ্চা অনেক বেশি টিভি বা মোবাইল দেখে হ্যাঁ এটার থেকে আপনাকে একটু ওকে সরাতে হবে দুই বছর চার মাসের একটা বাচ্চা অ্যাটলিস্ট দুই শব্দে তো তাকে মিনিমাম কথা বলতেই হবে সেখানে যখন বাচ্চা কথা বলছে না তখন অবশ্যই আপনাকে একটু শিশু বিকাশ কেন্দ্রে নিতে হবে এবং বাচ্চাকে একটা অ্যাসেসমেন্ট করিয়ে দেখতে হবে যে তার মধ্যে কি শুধু কথা বলার সমস্যাই আছে নাকি আরও অন্য কোনো প্রবলেম আছে কারণ আমরা কিন্তু মনে করি যে এটা একটা উপযুক্ত সময় তাকে চিকিৎসা করার খুব সুন্দরভাবে বলছেন একটু আমরা স্ক্রিন টাইম নিয়ে যখন কথা বলি যখন অনেক মা বাবাকে বলে যে বাচ্চাকে মোবাইল দেবেন না ওনারা বলে যে না মোবাইল তো আসলে আমরা দিই না শুধুমাত্র খাওয়ানোর সময় একটু করে দিই এই বিষয়টা যদি একটু বলতেন খাওয়ানোর সময় কি আসলে মোবাইল এটা একটা খুবই ভুল একটা অভ্যাস আসলে খাওয়ানোর সময় দিলেই যেটা হয় ভুল বাচ্চাটা খাবারটাকে তো এনজয় করেন এবং খাবারটা খেতেও শেখে না আর আমরা কিন্তু আসলে বলি যে ছয় মাস পর থেকে যখন বাচ্চাকে আমরা বাড়তি খাবার দিই সে কিন্তু খাবারের গন্ধ স্বাদ রং সবই তাকে চিনতে হবে এটাও কিন্তু ব্রেন ডেভেলপমেন্ট বা বিকাশের একটা অংশ তো যখন বাচ্চাকে আমি খাইয়ে দেব সেটাও কিন্তু তার বাধা করবে এবং যখন কোনো কিছু সাহায্য নিয়ে যেমন সেটা খেলনাও হতে পারে অনেকে আছে না খেলনা দেখে খাওয়াচ্ছি সেটাও ঠিক না আবার মায়ের সাথে যে একটা আত্মিক সম্পর্ক মা এবং বাচ্চার এবং খাবার নিয়ে এই বিষয়টা একটা অনেক অনেক বড় একটা অংশ আর আট মাস নয় মাসের একটা বাচ্চা কিন্তু পরিবারের যখন সে বসতে শিখবে যখন তার বসার একটা ক্ষমতা হবে বা হাত দিয়ে সে যখন সব কোনো কিছু ধরতে শিখবে ছোট ছোট জিনিস তখন কিন্তু সে নিজে থেকেই সেই পরিবারের আর দশটা মানুষের সাথে বসে বসেই খাবে তাহলে হবে কি তার নিজের চয়েসটাও তৈরি হবে যে সে কোন খাবারটা ফোন কল রয়েছে আমরা ফোন কলটা নিয়ে নিতে চাইছি এটা সময় বেশি নেই দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন বাচ্চার বয়স বলে প্রশ্নটি করুন ওয়ালাইকুম আসসালাম জি শুনতে পাচ্ছি জি আমি আসলে ছিলাম জি বলুন শুনতে পাচ্ছি আমার প্রশ্ন হচ্ছে যেমন ছয় মাসের বাচ্চা আমি পেয়ে দিয়ে কিন্তু হঠাৎ করে তোমার পানি জমে যায় এর আগে যে ফিস করা হয়েছে এখন ডাক্তার ফিল বেড বেড দিয়েছে আর হচ্ছে একটা সময় জি বাচ্চার বয়স ছয় মাস কিন্তু এখন কয়েকদিন আমি নড়াচড়া বুঝতে পারছি আচ্ছা আচ্ছা উনি বলছেন উনি এখন কনসিভ করেছেন বাচ্চার নড়াচড়াটির আপনার কয় মাসের আসলে প্রেগনেন্সি চলছে ছয় মাসের চলছে এর মধ্যে কি কোনো কি আল্ট্রাসাউন্ড বা এমন কিছু করিয়েছিলেন বা চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন জি জি ডাক্তার বলেছে পানি তো পানি অলিগোহাইড্রোমিওসিস আপনার ওজন কেমন আগে কেমন ছিল বা এখন 65 আগে 60 আচ্ছা 65 হয়েছিল আগে 67 67 ছিল তাই তো জি জি আচ্ছা 60 তাহলে ওজনটা তো মোটামুটি ঠিক রয়েছে আপনি যদি কিছু প্রশ্ন করেন এখন যেটা হচ্ছে যেটা উনি তো এখনো ওনাকে আসলে আপনাকে একদম গাইনোকোলজিস্টের আন্ডারে থাকতে হবে এবং রেগুলার চেকআপে থাকতে হবে তার থেকে বড় কথা আপনাকে আপনি একদম স্ট্রেস ফ্রি থাকবেন আপনি কোনো কিছু নিয়ে টেনশন করার কিছু নাই যেহেতু আপনাকে বলা হয়েছে পানি কম আছে বাচ্চা আমার মনে হয় ওনার ক্ষেত্রে যেটা আমরা করব যে উনি যেহেতু একজন আনবন মনে হয় একজন গাইনোকোলজিস্ট শরণাপন্ন হবে এবং যিনি ইনস্টিটিউশনে ডেলিভারি যখন হয় সেই ক্ষেত্রে ওনার জন্য ভালো হবে ডেলিভারিটা করাবেন স্ট্রেসটা খুব খারাপ বাচ্চাদের
পরিবারের জন্য। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর সাহেল এম কান্ত, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। শুধু দর্শক, এতক্ষণ যেটা শুনছিলেন, আমরা সবসময় বলে থাকি যে মা বাবাকে সচেতন হতে হবে এবং চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বা সেন্টারগুলিতে যেতে হবে। বিষয়গুলিকে স্বীকার করে যত তাড়াতাড়ি আপনি সেন্টারগুলিতে যাবেন বা চিকিৎসকের শরণাপন্ন হবেন, ততই কিন্তু বাচ্চাদের জন্য মঙ্গল। আমাদের শিশুরা সুস্থ থাকুক, এই কামনায় আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। Oh,